সুপ্রিয় দর্শক, আমরা এর আগে রুনা আপুর জীবনের কিছু গল্প তুলে ধরেছি। আসলে তিনি কি বিয়েটা বসছে, কি বাবা মা দেখা, না নিজে প্রেম করে বিয়ে বসছে, সেই কথাগুলো শুনবো। এবং কি তার কি সমস্যা হয়েছিল, তার স্বামী তাকে লক্ষ লক্ষ টাকা খরচ করে সুস্থ করে আবার আরেকটি বিয়ে করেছে, সেই কথাগুলো শুনবো। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? একটু জোরে বলবেন। ভালো আছি, আল্লাহ করে। আচ্ছা আপু, আমরা তো এর আগে আপনাকে কিছু কথা তুলে ধরেছিলাম, তো এখন যেটা আমরা শুনতে চাচ্ছি আপনার কাছে, যে আপনার বিয়েটা কিভাবে হয়েছে সেই কথাটা একটু যদি বলতেন। বিয়েটা হয়েছে, মানে আমি ঢাকা আসছিলাম বেড়াতে, আমি দেশের বাড়িতে থাকতাম, তা ঢাকা বেড়াতে আসার পরে মনে করেন আমার ছোট ফুফুম্মা ঢাকা থাকতো, আমার ছোট ফুফুম্মার কাছে বেড়াতে আসার পর মনে করেন আমার স্বামীর সাথে দেখা হয়। দেখা হওয়ার পর মানে এক সপ্তাহ আমি আসছি বেড়ানোর জন্য, এই এক সপ্তাহের ভিতরে মনে করেন আমাকে দেখে, এই এক সপ্তাহের ভিতরে আমাকে এদিকে সোজা তাকিয়ে কথা বলেন। হ্যাঁ আচ্ছা, মনে করেন কি যে এক সপ্তাহের ভিতরে দেখেই মনে করেন কি আমাকে পছন্দ করে, পছন্দ করে মনে করেন হ্যাঁ যে সাইডে কাজ করতো ওই সাইডের লোকজন মনে করেন কি নিয়ে আসছে, নিয়ে আসে ওদের সাথে আমার নিজের ফ্যামিলি সবার সাথে কথাবার্তা বলি, পরে আমাকে বিয়ে করে। আসলে আপনার স্বামী কি করতেন? রুলার মিলের ফোরম্যানই করতেন। আচ্ছা, রোল মেলের ফোরম্যান ছিল। আচ্ছা, তো আপনাকে দেখলো কোথায়? দেখা হয়েছিল আপনার এই জুরানি। মানে একটু আপু গল্প আকারে বলেন না, প্রথম দেখাটা কিভাবে হলো একটু ডিটেল আকারে বলেন। প্রথম দেখা মনে করেন আমি কাজে লাগছি, হাবিবের মেস ফ্যাক্টরি বলে ওই কারখানায় কাজে লাগছি। কারখানায় কাজে লাগার পরে ওই জায়গা এখন কি যে একদিনকে আমার ফুফু বলছে যে বাসায় এসে ভাত খেয়ে যেতে দেরি হয় যেহেতু, তাহলে তুমি ই করো, এই যে আমার ফুফু আবার উচ্চ বাড়ি মেসে পাক করতো, ও জায়গা আমাকে একদিন বলছে যে এই জায়গায় এসে খেয়ে চলে যেও, তা ও জায়গার থেকে আমার খাওয়া দাওয়া করে যাইতে অনেকটা মানে এখন কি যে তাড়াতাড়ি আমি যেতে পারতাম, আর আমার বাসায় এসে খাওয়া দাওয়া করে যাইতে অনেকটা লেট হয়ে যেত, তো অনেক চিল্লাপাল্লা করতো। এরকম করে একদিন মানে হঠাৎ যেদিনকে আমার সাথে প্রথম দেখা হয় সেদিন মনে করেন আমি ভাত খেতে বসছি, আর তখনই মনে করেন ওই লোকটা আমাকে দেখে, ফলো করে। ফলো করার পরে মনে করেন আমার ছোটো ভাই আছিল, আমার ছোটো ভাইকে জিজ্ঞেস করে বিকেলের দিকে যে ওইটা কি, তারপরে কি হলো বলো ওটা কি। পরে আমার ভাইকে জিজ্ঞেস করছি, পরে আমার ভাই বলছে যে কেন আমার বোন, তা এই কথা বললে পরে কয় যা তোর কি বোন আছে নাই, তা পরে বলছে কি কেন আমার বোন আছে, তো এটা আমার বড় কাকার মেয়ে, এই কথা বলছে। তা এই কথা বলার পর ওরা ছোট মানুষ তো, ওই যে ওকে বলছে যে তোর বোন, তা বলছে হ তাকে তোর বোনকে কি বিয়ে দিবি, তা আবার বলছে কি হ্যাঁ বিয়ে দেবো, না আমার বোন বিয়ে দেবো কার সাথে, কয়েকে আমার সাথে, কাহ তোমার আমাকে আমার বোনকে তোমাকে বিয়ে করবে নি, তোমাকে আমার বোন বিয়েই করবে না, এই প্রশ্ন করছে। এই কথা বলার পরে মনে করেন কি প্রচুর ছোট মানুষ, ওকে যদি 10 টাকার মজা কিনে দেয় তো মজাটা খায়, কিন্তু মনে করেন কি ওই ওদের কথাই বলবো, তো ছোট মানুষ ওকে যা বলতো তাই মনে করেন ওর কাছে যদি কোনো একটা কিছু দিলে ও আপা ওটা আমাকে এনে দিত, আমাকে এনে দিয়ে বলতো আপা এটা নেও, তা আমি বললাম এটা কে দিয়েছে, একটা ভাইয়া দিছে। এরকম করতে তো 2-3 দিন মনে করেন কি যে আমার সাথে মনে করেন দেখে কথা বলতো না, পরে একদিন হঠাৎ করে আমাকে আনতে যায়নি আমার বাসার থেকে, কেউ আনতে যায়নি কাজের সাইডে থেকে, মানে আমাকে রোজই নিয়ে আসা লাগতো, আমি তো চিনতাম না ঢাকা বাসা, যেহেতু নতুন এসেছিলেন, নতুন যেহেতু আসছি কোনো কিছু চিনি না। পরে একদিন না আমাদের আমাকে আনতে যায়নি কেউ, না যাওয়ার পরে আমি দাঁড়ায় আসছি, দাঁড়ায় থাকার পরে মনে করেন ওই লোকটা দেখি দাঁড়ায় আসছে, পরে আমাকে বলতেছে যে কি আপনি কি বাসায় যাবেন, আমি কি হ্যাঁ আমি বাসায় যাবো, বলতেছে যে তা চলেন আমি আপনাকে ছেড়ে আসি বাসায়, আমি আপনাকে তো আমি ভালো চিনি না, তা আপনার সাথে আমি যাবো কেন, বলতেছে যে সমস্যা নাই আমি তোমার সবাইকে চিনি। পরে আমি মনে মনে ভাবলাম এতক্ষণ দাঁড়ায় থাকবো, যে লোকটা আমাকে নিয়ে গেলে ভালোই হবো, আমার বাসায় তো আমাকে পৌঁছে দেবে, তাই কথা বলার পর আমাকে আর বাসায় নিয়ে যায়নি, আমাকে বাসায় না নিয়ে আমাকে পোস্ত খোলা ব্রিজের উপরে নিয়ে গেছে, তা ব্রিজের উপরে নিয়ে যাওয়ার পরে মনে করেন যে ফুচকা চটপটি এগুলো তো আমি কোনো সময় খাওয়া বুঝি না, খাওয়া জানি না, তা ওই জিনিসটা মনে করেন কি অর্ডার দিছে পরে আমাকে দিয়েছে, আমি আর ওটা খাইনি, ওটা না খাওয়ার পর ব্রিজে পানির নিচে ফেলে দিয়েছি, যেহেতু আমি বুঝি না এটা খাওয়া, তখন প্রথম ঢাকা আসছি
তারপরে কি না কি মিলিয়ে দিল, এটা ভাবে খাইনি। না খাওয়ার পরে মানে আমার সাথে কয়েকটা কথা বললো, কথা বলার পর আমি কয়েকটা কথা বললাম, বলার পরে মানে এখন চলে আসছে, ওদিনকে আমাকে বাসায় দিয়ে গেছে। পরে এর থেকে আজকে কালকের এখন কথা বলে, কথা বলতে বলতে এই চিঠি পাঠায়, মনে করেন কি যে ফুল দেয়, এই নানান রকমের জিনিস দেয়। তখনের সময়ের কথা বলতে গেলে খুবই হাসি পায়, কারণ এখন তো প্রেম বলতে বুঝিয়ে যায় এখন কিছু নাই গুলা। আচ্ছা, তখন এই যে চিঠি পাঠাই তো প্রেমের চিঠি, হ্যাঁ, চিঠিতে কি লিখতো একটু বলবেন? আমি যে তার সাথে কিছুদিন, 5 দিন হোক আর 2 দিন হোক, এর সাথে যে আমি ঘুরছি, হ্যাঁ, কোনো সময় কোনো একটা নিয়ত খারাপ ছিল না, তার যে একটা খারাপ চোখে দিন মানে তাকানো, কি খারাপ কোনো একটা নিয়ত, এরকম আর কোনো কিছু ছিল না, এরকম কোনো ব্যক্তিও কিছু আমি দেখি নাই তার ভিতরে। কিন্তু এটাই কথা সত্য যে আমাকে সত্যি সত্যি মন থেকে ভালোবাসছিল, আর ভালোবাসছিল বেদাই আমাকে সে ঘরের স্ত্রীও করছে। আপনি কি তাকে মন থেকে ভালোবেসেছিলেন? কিন্তু আমি তাকে, হ্যাঁ, আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু একটা কথা কি, তখনের সময়টা হয়তো বা আমি অতটা বুঝতাম না যে প্রেম ভালোবাসাটা কিরকম হয়, আবার স্বামী সংসার, স্বামী কি কিরকম ভালোবাসা, এসব এরকম একটা কিছু আমার ভিতর তখন একটা ফিল করতো না, মানে ততটা বুঝতাম না আমি। এখন যতটা বুঝি, যতটা চালাক হয়েছি, এখন মনে করেন অনেক কিছু সময় বদলে যায়, মানুষ বলে না যে সময় বদলে যায়, সেই সাথে মানুষও বদলে যায়, তো হয়তো বা আমিও সেরকম। তো ওই সময়টা অতটা বুঝতাম না, তারপরেও মনে করেন রান্নাবান্না আমি জানতাম না, আমি রান্নাবান্না কখনো তো করি নাই, আমি একই বাপের একই মেয়ে, কারণ আমার বাবা আমার চাচার বলতে আমি একটাই মেয়ে, তা আমাকে দিয়ে কোনো সময় মা আমার ঘরের কোনো কাজ করায়নি, তা রান্নাবান্না আমি করতে জানতাম না, তা আমার স্বামী রান্না করতো, খাই রান্নাবান্না করতো, দুজন একসাথে খাইতাম, এরকম করে মানে একদম খুবই আনন্দ সুখে এই দিনগুলো কাটছে আমার। কিন্তু যখন আমার এই ছেলেটা হয়, আর তারপরেই মনে করেন আমার অসুখে দেখা দেয়, মাথায় সমস্যা, প্রচণ্ড মাথা ব্যথা করতো, মাথা ব্যথা করতো, মাথা ব্যথা ব্যথা করতে করতে তারপর চোখের এই সাইড দিয়ে কালো কালো দাগ হয়ে যেত। পরে আমি মনে করেন ঢাকা মেডিকেল, ন্যাশনাল, এরপরে মনে করেন কি বহুত জায়গায় গেছি, আমাদের যশোরের ভিতরে ডাক্তার দেখাইছি, তারপর মনে করেন কোনোটাই সপ্তাহের ভিতরে খালি বলে কি মাথায় পানি জমছে। পরে আমার স্বামী খুব একটা নার্ভাস টেনশনে থাকে, পরে আমাকে লাস্ট ফিনিশিংয়ে যখন যে জায়গা থেকে ভালো হয় সেটা হচ্ছে আপনার ইতে, এই কি জানো ভুলে গেলাম, নারায়ণগঞ্জ মেডিকেল দেখাইছিলাম, পরে ওই জায়গার ওষুধ গুলো খাওয়াতে আল্লাহ রহমতে আমি মনে করেন আমার মাথার সমস্যাটা ভালো হয়ে গেল, ভালো হয়ে গেল। তারপরে আবার মনে করেন আবার কিছুদিন ভালো, আবার হইলো গলায় সমস্যা, গলায় টনসিলের সমস্যা, টনসিলের সমস্যা হয়ে ঢাকা মেডিকেল অপারেশন করি, অপারেশন করে আনছে একবার, আনার পর আবার ইনফেকশন হয়েছে, আবার ইনফেকশন হয়েছে, আবারও নিয়ে গেছে, মানে একে একে দুইবার করা লাগছে, দুইবার করার পরে তিনবারের মাথায় দেখে আবারও সমস্যা। পরে আমাকে মিরপুর নিয়ে গেল, মিরপুর নিয়ে যাওয়ার পরে ওই জায়গা থেকে হোমিওপ্যাথি ওষুধ ওই জায়গা থেকে খাইতে বলছে, তিন মাস খাইতে পারি নাই, ওই সময় খাইছি মানে এখন আড়াই মাস খাইছি, কিন্তু মনে করেন কি যে ওষুধ আমার সবকিছু করা লাগতো, আমি উঠে হাঁটাচলা করতে পারতাম না, মানে আড়াইটা মাস আমি খাইতে পাই না, তাহলে আমি কিভাবে, আমার শক্তি বল না থাকলে আমি কিভাবে উঠে হাঁটাচলা করবো, হাঁটাচলা করতে পারতাম না, আমাকে কোলে করে নিয়ে আমার স্বামী বাইরে নিয়ে যেত, আবার ঘরে আনতো, এরকম করতো। পরে মিরপুর থেকে ওষুধ আড়াই মাস খাইছি, খাওয়ার পর মনে করেন কি আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, তো এই যে এত ভালোবাসার মধ্যে ফাটলটা কিভাবে লাগলো? এটাই আমি, এটা আজও আমি নিজেও বুঝে পাই না যে এটার মাধ্যমে কিভাবে এত কিছুর পরও কিভাবে লাস্ট ফিনিশিং এ সেটা মনে করেন শেষ হয়ে গেল। তারপরও মনে করেন ভালো হয়ে গেছি, সুস্থ হয়ে গেছি, পুরো ভালো। তারপর আমার স্বামীর দেশে গেছি, আসছি, আমার শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে আসে, আমার বাসায় আসছে, গেছে, সব কিছুই করছে, সবই আমার ঠিক আছে। মাঝখানে মনে করেন কি যে
এই যে মনে করেন একটা দুর্ঘটনার ভিতরে আমার স্বামী মনে করেন একটা পেঁচে পড়ে গেল। যাওয়ার পরে আমি কিন্তু জানতাম না, কিছুই জানতাম না, কতদিন থেকে সম্পর্ক, কতদিন হয়েছে বিয়ে করেছে আমি কিচ্ছু জানি না। মনে করেন কি যে পরবর্তীতে মনে করেন ওহার বন্ধু বান্ধব দিয়ে আমাকে জানাচ্ছে, জানানোর পর মানে আমি কিন্তু আজও অব্দি আমার সেই মহিলাকে আমি দেখিনি, যে মহিলাকে যে হ্যাঁ ঘরের লোক করছে আমি আজও তাকে দেখিনি। তো আপনার স্বামী তো নাই আমরা জানি 9 বছর নাকি, তো 9 বছরও তাকে ভুলতে পারছেন না, কি কারণে? তাকে শুধু বেশি ভালোবাসেন এই কারণে ভুলতে পারছেন না। কিন্তু আমার মনে হয় কি যে হয়তোবা আমার কিছু কিছু হয়তোবা রাগ অনুরাগে হয়তো কোনো কথায় কষ্ট পেয়ে হয়তোবা হ্যাঁ আমার থেকে অনেক দূরে আছে। তা আমার মনে হয় ইচ্ছা একটাই যে আল্লাহ যদি কোনোদিন তাকে আমার কাছে ফিরিয়ে দেয় মনে হয় আমি তার এই কষ্টটা সব মনে করেন কি যে হাত মন থেকে সব মনে করেন মুছে দেবে, এই আশায় আমার মনে করেন কি এখন আর বাকিটা জীবনও কাটিয়ে দিবেন নাকি? হ্যাঁ। আর নতুন করে বিয়ে শাদী করবেন না? না না না, নতুন করে আর বিয়ে শাদী করার ইচ্ছা নাই। না। তো সম্মানিত দর্শক, আমরা এই যে সুন্দর এই বোনটির চেহারাটা যেমন সুন্দর, মনটাও সুন্দর, রোমান্টিক একটি প্রেমের গল্প আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম, সত্য ঘটনাগুলো দেখানোর চেষ্টা করলাম। তো আমাদের এই প্রতিবেদনটি দেখে আসলে কেউ যদি এই বোনটির পাশে একটু সত্যিকারে সাদা মনে বিয়ে শাদী করার উদ্দেশ্যে না, শুধু কিছু আর্থিক সাহায্য সহযোগিতা দিয়ে পাশে দাঁড়াতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই বোনটির নাম্বারটি দিব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।